এদিকে বরিশালে ট্রাকে অগ্নিসংযোগ ও সড়কে গাছ ফেলে অবরোধের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতের ডাকা দুই দিনের হরতাল। সকালে শহরের লাকুটিয়া সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিবির কর্মীরা। এ সময় তারা একটি ট্রাকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে সিএনডিবি রোড থানা কাউন্সিলের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। তারা বাস লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এছাড়া রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার দপদপিয়া ও ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামাত শিবির কর্মীরা। এদিকে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের শুরুতেই নাটোরে ট্রাকে আগুন ও ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। ভোর ছটার দীঘা পতিয়া ব্রিজের কাছে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময়ে চক্রামপুর এলাকায় আরেকটি ট্রাক ভাঙচুর করে তারা। অপরদিকে দীঘা পতিয়া মোড়ে ও হাগুড়িয়া মোড়ে লাঠি মিছিল বের করে যানবাহন লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে হরতাল সমর্থনকারীরা।